বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত তাহিবের অভিযোগে সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদক শোভন রাব্বানীর পদত্যাগ ও নতুন নেতৃত্ব লইয়ে সারা দেশ চলের আলোচনা সমালোচনা। স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতোত্তর নানা আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দেয়া গৌরবময় ও ঐতিহ্যবাহী এই সংগঠনের সাবেক নেতা হলে বিষয়ন কিভাবে মূল্যায়ন করেন? প্রশ্ন আসিল আদর্শের দিক দিয়ে দলের দুর্দিনত প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রলীগ গড়ন আর দল ক্ষমতার তাহা অবস্থা এমন হাত দিনত দায়িত্বশীল হল নানা কর্মকাণ্ড মূল্যায়ন। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূল মন্ত্র, স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সমস্ত কিছুর মধ্যে ছাত্রলীগ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে। আওয়ামী লীগের জন্মের পূর্বে কিন্তু ছাত্রলীগের জন্ম, আওয়ামী লীগের জন্ম 1949 সালত, ছাত্রলীগের জন্ম 1948 সালত, এক বছর আগে। এরপর দিয়ে বর্তমানে আইয়ের ছাত্রলীগ তারার যে নীতি এবং যে আদর্শ কিছুটা বিচ্যুত হইয়ারে তারাতে এই যে ওই যে বৈষয়িক চিন্তা ভাবনা বিষয়ে নেতৃত্বের মধ্যে বিচ্ছুতি এসে ব্যাগণত্ব নয়। মাননীয় প্রধানমন্ত্রী দলের সভানেত্রী হিসাবে, মূল দলের সভানেত্রী হিসাবে মনে হয়েছে যে এই যে ছাত্রলীগের মূল ট্র্যাকত মধ্যে আদর্শিক চেতনা ফিরে আনতে গেলে যে দরকার, এবং এর দ্বারাই আমি মনে করি যে সারা বাংলাদেশের মধ্যে ব্যাকগ্রাউন্ডের কাছে একেবারে রুট লেভেল পর্যন্ত ব্যাকগ্রাউন্ডের কাছে যে এই মেসেজ চান যাবে যে না, আদর্শিক চেতনার্থে যারা বিচ্ছুত হই তারা তো দায়িত্ব তাই পেলে, তার নেতৃত্ব তাই পেলে তারা যোগ্য না। আজকে তো অনেক সুযোগ, ছাত্রলীগ করার রেডিমেড প্ল্যাটফর্ম আছে, অর্থবৃত্ত আছে, ক্ষমতা আছে, তখন তো এগুলো ছিল না। তারপরও আমরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ছাত্রলীগ করতে পেরেছি, আমি মনে করি সেদিনটা বোধহয় বর্তমানের থেকে অনেক ভালো দৃশ ভালো ছিল আমার দৃষ্টিতে। আমরা যে স্নেহ ভালোবাসা নিয়ে ছাত্রলীগ করতাম, সেদিনের সফলতায় যে আনন্দ, ব্যর্থতাও ছিল, ব্যর্থতায় যে দুঃখ, তারপর এটাকে আমরা ওভারকাম করেছি। ভাবতে গেলে অত্যন্ত দুঃখ লাগে, কারণ এই ছাত্রলীগ যেমন আমি জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, আজকে আমার সামাজিক অবস্থান সামাজিক পরিস্থিতির মূলে কিন্তু যেহেতু আমি ছাত্রলীগ করেছিলাম, ছাত্রলীগ আমাকে মর্যাদা ভালোবাসা, এবং আমি যদি কিছু পেয়ে থাকি ছাত্রলীগ আমাকে দিয়েছে, সে ছাত্রলীগের যে কালকে এই ঘটনাটা, এটা একটা চূড়ান্ত রূপ। সভানেত্রী, আমি প্রধানমন্ত্রী বললাম, আমি দলের প্রধান হিসাবে উনি এটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা অত্যন্ত বিজ্ঞসিত সিদ্ধান্ত আমি বলবো। ছাত্রলীগের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস, হনহৈজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ, জিবের আন্দোলন নইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হয়ে গ্রেপ্তারি যে মুক্তি হইত না, এবং 69 গণ উদ্বুত্থান হইত না, দেশত সবচাইতে রক্ত বেশি দিয়ে যায় ছাত্রলীগই, যেই দেশের লয় রক্ত লয় মিশিয়ে আছে ছাত্রলীগ, সেই ছাত্রলীগ আজিয়া এই আদর্শ, সেই ছাত্রলীগ আছে কি না? আজিয়ার ছাত্রলীগ দেখিলি মনে হয় যে বাইরের শত্রু দরকার নাই, ভিতর শত্রুই যথেষ্ট। ছাত্রলীগের নেতা হন সহজ, কিন্তু আদর্শের কর্মী হন এখন কঠিন গিয়ে। ছাত্রলীগ আজিয়া বাইর স্লোগান দিতে বৈন স্লোগানের কথা বলে গিয়ে শেখ হাসিনার কথা, আজিয়া প্রশ্ন কিল্লাগির টেন্ডার বাস এবং সন্ত্রাস এবং এই পদবি বাণিজ্য ইন কিল্লাগির ইন কিল্লে সংগঠিত আর আত্মজুদি ফুসল্ল এক কথায় আয় কইম যে মাতাত পলিটিক্স নাই, সংকট আছে, নেত্রী যথেষ্ট আন্তরিক এবং বাতিল গুজছে যে ইয়ান একটা শিক্ষা এবং শিক্ষা অর্জন করি ভবিষ্যৎ যারা আইব তারা এই সঠিক পথে চলন দরকার বলে মনে করি। নিশ্চয়ই এন হন ঘটনা ঘটতে দে, বাংলাদেশ ছাত্রলীগের একটা দীর্ঘ ইতিহাস ঐতিহ্য আছে, যে ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্যানগার্ড অগ্রণী প্রতীক, সাহসের ঠিকানা ছিল যে ছাত্রলীগ, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু ব্যাগ সিদ্ধান্ত লইত যে ছাত্রলীগের কেন্দ্র করি, এবং বঙ্গবন্ধু বিশ্বাস করত যে একমাত্র তের কার্যক্রমের বাস্তবায়ন করে ছাত্রলীগ। এরকম একটা দীর্ঘ ইতিহাসের ঐতিহাসিক সংগঠন যার বীরত্ব বা সাহসিকতা বহু কিছু আছে, এর এরম একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সাহেব তারা দায়িত্বতুন অব্যাহতি দন, ছাত্ররাজি দিলে দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি। এন কোন ঘটনা ঘটতে দে হয়তো ইন আই ওইভাবে সৈন্য বা জাতীয়ভাবে নজানে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জানেন ইন ইবের দ্বারা পরবর্তী নেতৃত্ব যারা বিদ্যালয় বড় ধরনের শিক্ষা
আমি মনে হচ্ছে প্রধানমন্ত্রীর তারার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ গত হয় নাই, প্রথম আলোর তারার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিসের মধ্যে ফেন্সি ঢেলে বোতল ফাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিটি লই আনার বিল্ডিংয়ের টেন্ডার লই নি তারার এখন বক্তব্য ফাগে আন্ডে যে তারা কিছু টেন্ডার বাণিজ্য বিষয় এবং বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটির কমিটি লই নি তারা বাণিজ্য, এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু একদিনের নয়, ঢালাওভাবে দীর্ঘদিনের অভিযোগ। এবং এর পরও সিনিয়র নেতাকল বিভিন্ন প্রোগ্রাম গিয়ে তারা কিন্তু তারার মধ্যে খননমের উৎসব বা ছাত্রলীগকে সংগঠিত করিবার লাগে সারা বাংলাদেশে তারা কোনো ভূমিকা আর ন দেখি, তাহলে আড়ার লাগবে অশনি সংকেত যে সারা বাংলাদেশে আড়ার যে ভাবমূর্তি এই ভাবমূর্তি নষ্ট হইয়ে তা আড়া মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যথাসময়ে যত সিদ্ধান্ত লইয়ে আড়া রাস্তা তুললে ভোগের নয় রাস্তা তুললে ত্যাগের। আড়া যদি দৃষ্টান্ত দেখুন ওবায়দুল কাদের এভাবে তোফাইল আহমদ তারা জাঙ্গর কবি নানক তারা বেগুনি ছাত্রলীগ গজে ছাত্রলীগের তুমি দেন ত্যাগ গজে দেওয়া না লই পেলে কেউ নয়। হরেহি গতকাল শনিবার রাতিয়া গণভবনত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকত ছাত্রলীগের সভাপতি রেজাউল হক চৌধুরী সুবল ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সরাই দিয়ে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়ে আল নাহিয়ান খান জয়রে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়ে লেখক ভট্টাচার্যরে। দলের অভিভাবক সভানেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তরে স্বাগত জানাই না ছাত্রলীগ ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠন লয়েও ইবা শিক্ষণীয় দৃষ্টান্ত বলে মনে করার বিশ্লেষক চৌধুরী রাসেল সি প্লাস টিভি। 13 এবং 14 সেপ্টেম্বর চলে আসুন স্যানমার লাক্সারি প্রপার্টিজ শো 2019-এ। মেলা চলাকালীন বুকিং দিন আর পেয়ে যান আকর্ষণীয় গিফট। স্যানমার, লিভিং ইন লাক্সারি।